মেড ইন চায়না বেশি দিন যায় না, এই শব্দটা এখন থেকে পরিবর্তন হয়ে যাবে। দর্শক, গতকালকে থেকে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আপনারা একটা জিনিস দেখছেন, চীনের একটা ব্যাটারি নিয়ে খুবই হুলস্থুল কাণ্ড। এই ব্যাটারিটা সম্পর্কে চীন দাবি করছে যে একবার যদি এই ব্যাটারিটা ফোনে লাগান 50 বছর, কয় বছর মানে আপনি মোটামুটি মরার আগ পর্যন্ত আপনার ফোনটা চার্জ দেওয়া লাগবে না। যেখানে আজকের দিনে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো লাইক আইফোনের মতন প্রতিষ্ঠানও আপনার এই ফোনের চার্জ নিয়ে খুব ঝামেলায় আছে, যে আমরা চার্জ সংকটে ভুগি আর ব্যাটারির দীর্ঘত্ব অথবা ব্যাটারির চার্জের পরিমাণটা যেন লম্বা সময় টেকসই হয়, নানান গবেষণা করছে সারা পৃথিবী, বিশেষ করে জায়ান্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেলফোন নির্মাতাকারী। এর মাঝখানে চীনারা ঘটাইছে এই কাণ্ড, বারবার ফোন চার্জ দিতে হবে না। এই দুশ্চিন্তাকে বন্ধ করার জন্য চীনা ট্যাক কোম্পানি, মানে এই প্রযুক্তি নিয়ে যারা কাজ করে, বেটা ভোল্ট নামক একটা কোম্পানি এক হুলস্থুল ব্যাটারি তৈরি করেছে। তাদের দাবি, কোনো চার্জ ছাড়াই, তারা যখন জাস্ট কোম্পানি থেকে ছাড়বে লাইক পেন্সিল ব্যাটারি, আমরা যখন মানে মার্কেট থেকে কিনে আনি, এটা একটা অটো চার্জ করা থাকে আর আমরা আস্তে আস্তে সেই চার্জটাকে ব্যবহার করি, তাই না? তো এই ব্যাটারিটাও ঠিক সেম টু সেম, কিন্তু এটার মজার বিষয় হচ্ছে 50 বছর এটাতে আর চার্জ লাগবে না, আর এটা একবারই ব্যবহার করা যাবে, এরপরে আর চার্জ করাও যাবে না। তো 50 বছর অনেক সময় কেন? কোম্পানি বেটাভোল্ট বলছে তাদের উৎপাদিত এই ব্যাটারিটা বেসিক্যালি পারমাণবিক ব্যাটারি, বুঝতে পারছেন, সেই পারমাণবিক যেটা নিয়ে সারা পৃথিবী আপনার আস্তে আস্তে মানে ধ্বংসের খেলায় মাতছে। একটা পারমাণবিক বোমা মারলে একটা রাষ্ট্র মুহূর্তের মধ্যেই ধুলায় পরিণত হয়ে যাবে। চীন সেই শক্তিকেই এবার মানব জীবনের জন্য একটা ভালো কাজে লাগানোর চেষ্টা করেছে। আচ্ছা, তারা বলছে এই ব্যাটারিটিতে একটা মুদ্রা মানে পয়সার চেয়েও ছোট একটি মডিউলে 63টি আপনার আইসোটোপ স্থাপিত, যেগুলা এই ব্যাটারিটাকে এত লম্বা সময় চার্জ রাখার জন্য আপনার ক্যাপাবিলিটি করছে। এই কোম্পানির বক্তব্য যে পরবর্তী প্রজন্ম, আপকামিং জেনারেশনে ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে, দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার তারা শুরু করবে। তো কোথায় কোথায় এটা ব্যবহৃত হবে? প্রথমত স্মার্টফোনে এটা ব্যবহৃত হবে। এছাড়াও বিটবোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এআই সরঞ্জাম, এই মুহূর্তে যেটা নিয়ে তোলপাড়, চিকিৎসা সরঞ্জাম খুবই দরকার, মাইক্রো প্রসেসর, উন্নত সেন্সর, ছোট ছোট ড্রোন এবং মাইক্রো রোবটের মতন যন্ত্রগুলোতে। নিরাপত্তার দিক দিয়েও, যত পারমাণবিক একটা ব্যাটারি ভয়ের বিষয় আছে, বাট চীন বলছে নিরাপত্তার দিক দিয়েও প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি অনেক এগিয়ে। আমাদের প্রচলিত ফোনে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়, মাঝে মাঝে ফোন ব্লাস্ট হয়, আপনার আগুন ধরে যায়, অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটে, বাট চীন বলছে এইটাতে কোনো আগুন ধরবে না। সাধারণত ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তার ঝুঁকি থাকে, এতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও এই ব্যাটারিটাতে কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই, যা ব্যবহার করা যাবে পেসমেকারের মতন মেডিকেল ডিভাইসেও, আর এটা 2025 সাল নাগাদ বাজারে আসবে। সো আর গুনে গুনে 1 বছর অপেক্ষা করেন, ঠিক আছে? তো একবার ফোনে লাগাই দিব, আমার লাগে ভালো হবে, সারাদিন ফোনটা চার্জে লাগাই রাখা লাগে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।